আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, বাংলাদেশে আজকে নির্বাচন চলছে, বাট আমি আমার গতানুগতিক ধারার নিউজগুলো আপনাদের সামনে আপডেট করতে চাই, কারণ বীর এবং ইসালদের লড়াইয়ে নতুন আরও একটা জিনিস সামনে এসেছে। আসলে কি বলা হয় যে আল্লাহ একটা কথা বলছিল পবিত্র কোরআনে যে তোমরা দুজন বৈশা যখন কোনো ষড়যন্ত্র করো, সেখানে তৃতীয় আরেকজন উপস্থিত আছে, তিনি কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তো এরকমই একটা গোপন পরিকল্পনা আছে যে এই এলাকাটাতে যুদ্ধ শেষ করার পর নতুন এক ফোন দিয়ে আসছে ইসরাল, আর এখানে মদদদাতাকে আরব রাষ্ট্র এখানে কানেক্টেড আছে, আর আমেরিকা তো আছেই। আর ইসরালের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুব গ্যালান্ট তিনি তার এক বক্তব্যে দখলদারদের যে পরিকল্পনা কয়েক মাস পরে সেটা প্রকাশ করে দিয়েছে, আর এটা নিয়ে অলরেডি আপনার আরব বিশ্ব ক্ষোভ প্রকাশ করেছে, আবার ইউরোপ আমেরিকার দেশগুলো কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। কী সেই পরিকল্পনা? যুদ্ধ শেষ হওয়ার পর বীর বা ইসরাল কেউই এই ভূখণ্ড শাসন করবে না, তাহলে কি করবে? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় জমা দেওয়ার আগে গ্যালান্ট তার পরিকল্পনার একটি রূপরেখা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন যে বীরদেরকে ক্ষমতাচ্যুত করার পর এই এলাকার ভবিষ্যৎ কি হবে। এখন আসেন যে এরা কি ফর্মুলাটা দিছে। বলা হচ্ছে 2007 থেকে এই এলাকাকে শাসন করে আসছে বীররা। গত 7ই অক্টোবরের ঘটনার পরিপ্রেক্ষিতে বীরদেরকে ক্ষমতাচ্যুত এবং ধ্বংস করা হবে। আর বলা হচ্ছে যে প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের পরিকল্পনা অনুযায়ী এদের যেসব লোক আমাদের কাছে আছে এদেরকে ফিরিয়ে আনা হবে, বীরদের সামরিক এবং শাসন ক্ষমতা ভেঙে ফেলা হবে, অবশিষ্ট যে কোনো সামরিক হুমকি অপসারণ না করা পর্যন্ত আপাতত যুদ্ধ চালিয়ে যাবে তারা, এরপর একটি নতুন পর্যায় শুরু হবে। এই পর্যায়ে বীর আর এই এলাকা নিয়ন্ত্রণ করবে না, তারা ইসরায়েলের নাগরিকদের জন্য নিরাপত্তার হুমকিরও কারণ হবে না, তখন স্থানীয় ফিলি সংস্থাগুলো এই এলাকার শাসনভার গ্রহণ করবে। পরিকল্পনায় বলা হয়েছে এই শহরের অভ্যন্তরে তৎপরতা চালানোর অধিকার ইসরায়েলের থাকবে, বুঝছেন নি, শাসন করবে না কিন্তু অধিকার থাকবে, তবে চলমান যুদ্ধের লক্ষ্য অর্জিত হওয়ার পর এই উপত্যকায় কোনো বেসামরিক ইসরায়েলের উপস্থিতি থাকবে না। এগুলো হচ্ছে মুখরোচক কথাবার্তা। যুদ্ধের পর এই ভূখণ্ডে ফিরে যাওয়ার জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রতি গত সোমবার আহ্বান জানান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির। বলা হচ্ছে যে আমাদের ভাইদের উপত্যকাটি ছেড়ে অন্যত্র চলে যেতে উৎসাহিত করার মধ্যেই তারা সমাধান দেখছে, আর এদের মতনই একই কথা বলে বসলো এই মন্ত্রী। ইসরায়েলের দুই মন্ত্রীর এমন আহ্বানের নিন্দা জানিয়েছে আরব রাষ্ট্রগুলো। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এই আহ্বানের নিন্দা জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তিনি তার রূপরেখায় বলছে যে এই এলাকার বাসিন্দারা ফিলি, তাই ফিলি সংস্থাগুলোই এই এলাকার দায়িত্বে থাকবে, তবে শর্ত থাকবে যে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ বা হুমকি এখান থেকে আসবে না। এখানে বিদ্যমান প্রশাসনিক ব্যবস্থার সক্ষমতার উপর ভিত্তি করে উপত্যকাটির ভবিষ্যৎ নিয়ন্ত্রক সংস্থাকে গড়ে তোলা হবে বলেও রূপরেখায় উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে যে একটি পুনরুজ্জীবিত ফিলি কর্তৃপক্ষের মাধ্যমে এই শাসনের পক্ষে আছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ফিলি কর্তৃপক্ষের হাতে পশ্চিম তীরের শাসনভার রয়েছে, যেটা আমরা জানি পশ্চিমাদের দাবার গুটি মাহমুদ আব্বাস। বিষয়টা বুঝতে পারছেন যে আমরাও করবো না, তোমরাও করবো না, মাহমুদ আব্বাসের মতন এখানে একটা দাবার গুটি বসাই দেবো যে দেখতে হবে ফিলিস্তিনি, নামে হবে ফিলি বাসিন্দা, সব কিছু সারাদিন বলবেও ফিলিদের কথা, কিন্তু দিন শেষে পারপাস সার্ভ করবে কার? পারপাস সার্ভ করবে দখলদারদের, পারপাস সার্ভ করবে আমেরিকার, আর বিশ্বজুড়া এই এলাকাটারে আস্তে আস্তে গুতাইতে গুতাইতে এরা পুরোটা একদিন দখল করে নিবে, তখন আর বীরদের অস্তিত্ব থাকবে না। বীরদেরকে নেওয়া হবে সেই আফ্রিকার কঙ্গোতে অথবা মিশরের সিনাই মরুভূমিতে। বুঝতেই পারছেন এসব পরিকল্পনা ধোপে টিকে নাই, বীররা এটাকে প্রত্যাখ্যান করছে। তবে আরবরা শুধু মুখে মুখে বললেও কাজের বেলায় ওরকম কোনো অ্যাক্টিভিটিস আমি এখনও দেখি নাই। তীব্র নিন্দা জানাই, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।